হ্যালো, হ্যাঁ লিসেন, মানে আপনি তো একজন ভদ্রলোক, মানে আপনার পোশাক আশাকে তো সেটাই মনে হয়, তাই না? আপনি একজন ডাক্তার, ডাক্তারদের তো অন্যদের প্রতি সংবেদনশীল হওয়া উচিত, আরো সেনসিটিভ হওয়া উচিত। আপনি সেই জায়গায় একজন মহিলার সাথে কেন এইভাবে কথা বলছেন? প্লিজ ফর গডস সেক, হেই শাট আপ, শাট আপ। আপনি আপনি কথা বলার কে? হ্যাঁ আমি আপনার সাথে কথা বলেছি, আপনি ফোনটা নিয়েছেন কেন? হ্যাঁ, হোয়াই আর ইউ টকিং টু মি? সরি টু সে, আপনি কিন্তু আমার বাড়িতেই ফোনটা করেছেন। হ্যাঁ হ্যাঁ করেছি করেছি, মিস্টার সেন, মিস্টার সেন রাইট আপনার নাম? আমি আপনার বাড়িতে বাধ্য হয়ে ফোনটা করেছি, কি করব বলুন, আপনার বাড়িতে শবনম খাতুন থাকে তো তাই জন্য বাধ্য হয়ে আমি ফোনটা করেছি। সেখানে যদি কোনো আনপার্লামেন্টারি কথা বলেন, কোনো অযুক্তিকর আজে বাজে কথা বলেন, সেটা তো আমি প্রতিবাদ করব, সেটা আপনার ধরে নেওয়া উচিত ছিল, রাইট মিস্টার বোস? যশ আমার ফোনটা দে, তুই ছাড়, তুই ছাড়, একটু ঠান্ডা হয়, যশ আমার কথা বলতে দে। কি প্রবলেম হয়েছে বলুন তো আমাকে? কি প্রবলেম হয়েছে? এমন কিচ্ছু তো ঘটনা ঘটেনি, যশ জাস্ট শবনমকে এইটুকু জানানোর জন্য ফোন করেছিল যে কালকে ওদের ডিভোর্সের ফাইনাল ডেটটা পড়েছে। কেন এত কথা হচ্ছে? ওকে যদি না উস্কানো হতো তাহলে এত হিটের আর্গুমেন্টই হয় না, এটা সিম্পল ব্যাপার। দেখুন ম্যাডাম, আমি প্রথম থেকে সাক্ষী আছি কে কাকে উস্কেছে, হ্যাঁ আপনি কাইন্ডলি এর মধ্যে ঢুকবেন না। আর আপনার নামে যখন কেসটা কোর্টে চলছে, আপনার নামে, তখন আপনি এর মধ্যে ঢুকবেন না, এথিক্যালি এটা আপনি করতে পারেন না, আপনি আপনি এটা করবেন না প্লিজ। শুনুন, আমাকে দে দে। হ্যালো মিস্টার, মিস্টার সেন, মিস্টার সেন, কালকে যেন শবনম খাতুন সময় মতন কোর্টে পৌঁছে যায়, হ্যাঁ উইদাউট ফেল, এটা প্লিজ আপনি নিশ্চিত করবেন। শুনুন মিস্টার বোস, শবনম তো আর মানে বাচ্চা নয়, শি ইজ অ্যান অ্যাডাল্ট, ঠিক আছে? ও ভালো করে জানে ওর কি করা উচিত কি উচিত নয়। আর দেখুন, ওর উমেদারের কথা যদি বলেন সে যাবে কি যাবে না সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমি কিন্তু ওকে কোথাও একা ছাড়ি না। এই তুমি ছাড়ার কে? তুমি ছাড়ার কে? তুমি কে? তুমি তুমি কতদিন হয়েছে তুমি এসেছো, ফুটানি মারছো বড় বড়? এক্সকিউজ মি, হ্যাঁ প্লিজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, প্লিজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আর আপনার মুখে কথাগুলো মানায় না, কি আপনি অধিকার বোধের কথা বলছেন বলুন তো? হ্যাঁ আপনার কিসের এত অধিকার বোধ, কিসের এত পজিটিভনেস? যদি আপনার সেটাই ওর প্রতি থাকতো তাহলে আপনি তো ওয়েট করতে পারতেন। আপনি ওয়েট করেছেন এক মাসের মধ্যে, আপনি সেজে গুজে বিয়ের পিঁড়িতে বসে পড়েছেন। আর আমি কেন যাব জানেন? আপনার কাছে শবনমের জীবনটা কতটা দামি সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে শবনমের জীবনটা অনেক দামি, অনেক প্রেশাস। আমি কিন্তু সেটাকে কিছুতেই নষ্ট হতে দেব না মিস্টার বোস। দেখুন, যতদিন ও আপনাদের কাছে ছিল, ও কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে সেটা আপনিও জানেন, আমরা খুব ভালো করে জানি। এবার শেষবারের মতো ও যখন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, এটা ওর কতটা সৌভাগ্যের ব্যাপার সেটা আমি জানি না, কিন্তু এই ফিরে আসাটা, এই মৃত্যুর মুখ থেকে ফিরে আসাটা কিন্তু আমার কাছে একটা বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার।